আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে উনিশ সেপ্টেম্বর এবং আজকেই বাংলাদেশের পনেরো সদস্যের বাংলাদেশ দল হাতুর সিংহে হাতুর সিংহেকে সহ ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ভারতে গিয়ে পৌঁছেছেন এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো ভারত এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বাংলাদেশের ট্যাকটিক্স কেমন হবে বাংলাদেশের একাদশ কেমন হবে ভারতের মেন প্লেয়ার কারা কারা ভারতীয়দের মধ্যে টপ পারফর্মার হতে পারে পিচ কেমন হতে পারে কন্ডিশন করতে কেমন হতে পারে এভ্রিথিং নিয়ে শর্ট ডিসকাশনে আমি ক্রিকেট অ্যানালিস্ট জাহিদুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রথমেই যেটা বলবো যে স্কোয়াড তো এরই মধ্যে সবাই মোটামুটি জেনে গেছেন তো স্কোয়াড যে যেরকমই হোক একাদশে যেই খেলুক তো খেলাটা যেহেতু চেন্নাইয়ের মাঠে হবে চেন্নাইয়ের মাঠে ট্রেডিশনালি এখানে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন আর রিসেন্ট ট্রেন্ড হচ্ছে সেটা হোয়াইট বল ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা আইপিএল এর ম্যাচগুলোতে দেখেছি এখানে স্পিনিং ট্র্যাকের কথা বলা হলেও বিগত দুই থেকে তিন বছর ধরে এখানে রান হচ্ছে অর্থাৎ ব্যাটসম্যানরা রান করা ইজিলি রান করতে পারছে হাই স্কোরিং গেম কিন্তু চেন্নাইয়ের মাঠে আমরা বেশ কিছু দেখেছি তো এখন কথা হচ্ছে হোয়াইট বল ক্রিকেট অ্যান্ড রেড বল ক্রিকেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো রেড বল ক্রিকেটে যেটা হতে পারে টিপিক্যাল পিচে যদি খেলা দেয় সেক্ষেত্রে রবিচন্দন আশ্বিন ভারতের মধ্যে ভারতীয়দের মধ্যে রবিচন্দন আশ্বিন রবীন্দ্র জাদেজা অ্যান্ড কুলদীপ যাদব এই চারজন বোলারের মধ্যে বিশেষ করে আশ্বিন এবং কুলদীপ যাদব বাংলাদেশিরা যেহেতু বাংলাদেশি ব্যাটাররা লেফট আর্ম স্পিনার মানে ভুরি ভুরি লেফট স্পিনার খেলে অভ্যস্ত সো রবীন্দ্র যাদবকে জাদেজাকে অতটা থ্রেটফুল মনে হবে না তবে আশ্বিন এবং কুলদীপ যাদব বিশেষ করে কুলদীপ যাদব তাকে খেলাটা বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে তো এখন ফিরে আসি ভারতীয় বোলারদের মধ্যে কোন দুইজন বা তিনজন বোলারকে বাংলাদেশিদের জন্য খেলা কঠিন হবে প্রথমে তো জাসপ্রিত বুমরা নতুন বলে যে শুরু করবে সিরাজও ভালো বোলার তবে সিরাজ পেস কন্ডিশনে ফাস্ট বোলিং ট্র্যাকে সিরাজ খুবই ভয়ঙ্কর যেখানে সুইং মুভমেন্ট কাজ করে সেখানে সিরাজ ভালো তবে অ্যানি টাইপ অফ পিচ যে কোনো ধরনের পিচে জাসপ্রীত বুমরা ইজরা তাকে খেলাটা ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হবে এরপরে আসবেন রবিচন্দ্রন আশ্বিন আশ্বিনের ক্ষেত্রে বলব তিনি কিন্তু লম্বা হওয়ার কারণে স্পিনে অনেক সময় তিনি টার্ন অ্যান্ড বাউন্স করাইতে পারে যদি একটু টার্ন থাকে সেক্ষেত্রে টার্ন অ্যান্ড বাউন্স এজ হয় স্লিপে বেশি আউট হয় তো আশ্বিনকে টাফ হবে আহ একশো একশো রকম ম্যাচে বিরানব্বই ম্যাচ সম্ভবত পাঁচশো প্লাস উইকেট দিস ইজ নট অ্যান ইজি টাস্ক তো যাই হোক আশ্বিন এবং কুলদীপ যাদব এবং বুমরাকে যদি ঠিক মতো খেলতে পারে বাংলাদেশ যদি একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় তাহলে যদি ব্যাটিং করে প্রথম টসে জিততে হবে আগে কারণ স্পিনিং ট্র্যাক হলে সেখানে ফোর্থ ইনিংস তো দুশো রান অনেক চ্যালেঞ্জিং হয় সো বাংলাদেশের গেম প্ল্যান হবে উইনিং দ্য টস ইলেক্টিং টু ব্যাট ফার্স্ট অ্যান্ড স্কোর ফোর প্লাস অর থ্রি হান্ড্রেড কারণ বাংলাদেশের প্রাথমিক টার্গেট হচ্ছে কম্পিটিটিভ গেম খেলা ভারতের বিপক্ষে যে কোনো দলের জন্য ভারতের মাটি থেকে টেস্টে একটা জয় ছিনিয়ে নেওয়া অনেক বড় ব্যাপার তো বাংলাদেশের জন্য টাফ যদিও আমরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে এসেছি কিন্তু বাংলাদেশের জন্য ভারতকে ভারতের মাটিতে হারানোটা সবসময় চ্যালেঞ্জের হবে এবং টেস্ট ক্রিকেট তো আরও চ্যালেঞ্জিং কারণ লাস্ট যেবার আমরা ভারতে গিয়েছিলাম সেবার কিন্তু এবাদত খেলেছিলেন বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন কিন্তু আমরা কিন্তু খুব বাজেভাবে হেরেছিলাম তো আমাদের প্রত্যাশা এরকমই থাকবে ব্যাটাররা যদি একটু ভালো ব্যাটিং উইকেট হয় একটু দীর্ঘ টাইমকে না জিততে বলো যেন ম্যাচ ড্র করা যায় যদি ব্যাটিং ট্র্যাকে খেলা দেয় আর যদি স্পিনিং ট্র্যাক বা ফাস্ট বোলিং তো দেবেই না স্পিনিং ট্র্যাকে খেলা হয় সেই ক্ষেত্রে কম্পিটিভ গেম খেলাটা বাংলাদেশের জন্য টার্গেট হবে তো দর্শক কি আশা করছেন একাদশ কেমন হবে বাংলাদেশের ট্যাকটিক্স কেমন হবে এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন